আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের খতমে বুখারি, তাই আমি সকাল সকাল মাদ্রাসায় চলে যাচ্ছি। মাদ্রাসায় যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আমাদের মাদ্রাসায় এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা প্লেট, গ্লাস, এগুলি মেহমানদারি করার জন্য আমরা সবাই এগুলি প্রস্তুতি নিচ্ছি, কারণ আজকে আমাদের খতমে বুখারি। খতমে বুখারিতে গরু তেহারি খাওয়ানো হবে। তো এটা সব মাদ্রাসাতেই করা হয়। দেখবেন যে বিদায় একটা অনুষ্ঠান, এটা আসলে একটা মানুষ যখন 10 বছর পড়াশোনা করে, দাওরা হাদিস পড়ে, তার শেষ পড়াশোনা এটাই হয়। তো আমাদের খাওয়ার যে টাইমটা সেটা চলে আসছে, সবাই যাদের মেহমান নিয়ে খাওয়ানো শেষ হলো। তো আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের মাদ্রাসার সবচাইতে উপরের তলায়, 8 তলাতে বিশাল বড় একটি হল রুম, সেখানে আমাদের অনুষ্ঠান। তো আমাদের দাওরা হাদিসের অন্যতম যে ছাত্র ভাই জায়েদ ভাই এবং মাহবুব ভাই, তারাও বক্তব্য রাখছেন। আমাদেরকে সব ধরনের গুনাহ, ফাসাদ, ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, কিন্তু একটা সময় থেকে ওই পাখির ছোট্ট ছানাটিও কিন্তু বড় হয়, সময় আসে পৃথিবী ঘুরে দেখা, বিভিন্ন জায়গায় চলে যাওয়া, অন্য স্থানে বাসস্থান খুঁজে নেওয়া, আমাদের সেই সময়টি কিন্তু এসে গেছে। যে কয়টি অক্ষর শিখেছি আমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ, আমি এই কলমে যা লিখি তার প্রতিটি অক্ষর এ কারিমিয়ার কাছে ঋণী, আমার আসাদজাই গ্রামের কাছে ঋণী, আমার প্রতিটি অস্তিত্ব জুড়ে তাদের ঋণ, আমার শিরা উপশিরা প্রতিটি রক্ত কণিকা তাদের কাছে ঋণী থাকবে। কিছু ঋণ মানুষ কখনো শোধ করতে পারে না, এ ঋণ এমন একটা ঋণ, আমি যদি চাই আমার জীবন দিয়েও এ ঋণ শোধ করতে, আমি কখনো এ ঋণ শোধ করতে পারবো না। আমি সারাটি জীবন এই কারিমিয়ার, আমার আসাদজাই গ্রামের কাছে ঋণী থাকবো, এই প্রতিষ্ঠানের কাছে ঋণী থাকবো, এই প্রতিষ্ঠানের প্রতিটি ঈদ বালু কণার কাছে আমি ঋণী থাকবো। সে উপস্থিত ছাত্রদের সম্মানিত গার্জিয়ানগণ এবং আমার সামনে উপস্থিত আমার পার্টির ছাত্ররা, অনুষ্ঠান উপলক্ষে আমার সামনে যারা আছেন এখানে, দাওরায়ে হাদিসের ফারেগিন তালেবুলবৃন্দ, ইফতার থেকে ফারেগ তালেবুল, হয়ে গেল নিজেদেরকে স্বাধীন মনে করা যাবে, নিজেদেরকে স্বাধীন মনে করা যাবে না, বরং সর্বদা ইফতারদের সাথে সম্পর্ক রাখতে হবে। সর্বশেষ সময় আমার শেষ হয়ে গেছে, একটা মত বলে আমি সমাপ্ত করে দিচ্ছি আমার সকল ছাত্রবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাদাত দাল্লান ফাহদা, ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাক্তু ফীকুম আমরাইন, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ। এটা আসলে একটা ছাত্রের জন্য কিছু বলার নাই, অনুভূতিটা কি এটা একমাত্র ছাত্রই জানে আর আল্লাহ পাক জানে। তো আলহামদুলিল্লাহ মাওলানার পাগড়ি পরিয়ে দিলেন আমাদের শেখ চরমনে ফজলুল করিম সাহেব। সঙ্গীত পরিবেশন করবেন তাকমিল জামাতের মেধাবী ছাত্র ফজলুল রাব্বি। অনুষ্ঠানে সবাই একের পর এক বক্তব্য দিতে লাগলেন।
সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো মাঝে মাঝে আমার চ্যানেলটা ডাউন করে দিচ্ছে দেখেন ওই যে